ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां शारदां प्रणमाम्यहम् परतत्त्वे सदादीनो रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम् कालिन्दे फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानन्द प्रेमानन्द शान्ये वये च पार्षदा रामकृष्ण गतप्राणां सर्वान् तान् प्रणमाम्यहम् सर्वान् तान् प्रणमाम्यहम् শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি স্বামী ব্রহ্মানন্দজী মহারাজের উপদেশ সংকলন ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ এই গ্রন্থের পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা গ্রন্থের একেবারে প্রায় শেষের দিকে এসে পড়েছি। এখন যেটা আজকে যেটা আলোচনা করব সেটা কাশী অদ্বৈতাশ্রমে 1921 সালের ঘটনা। এই ঘটনাটির উল্লেখ আমরা আগেও করেছি যে যে কারণে উনি এসেছিলেন সেখানে। দুই আশ্রম অদ্বৈতাশ্রম এবং সেবাশ্রমে সাধুদের ভেতরে একটা সংশয় তৈরি হয়েছিল। অদ্বৈতাশ্রমের সাধুরা মনে করতেন যে ভগবানকে ডাকা, নিশিদিন ঈশ্বরের প্রার্থনা করা, এটি যেন আমাদের উদ্দেশ্য, এর বাইরে আর উদ্দেশ্য নয়। ফলে এই যে স্বামীজির আদর্শে শিবজ্ঞানে জীবসেবা যারা করছিলেন সেবাশ্রমে তাদেরকে তারা একটু হীন থাকেন বলে মনে করতেন। এই একটা অদ্ভুত একটা কনফিউশন। এই লীলাটা আমাদের জন্য, আমাদের পরিষ্কার হওয়ার জন্যই বোধ হয় এরকম হয়েছিল। ইভেন স্বামী বিবেকানন্দের যারা অনুরাগী ছিলেন তাদের মধ্যে শ্রীম, তিনি কিন্তু 1911 সাল অবধি মেনে নেননি যে শিবজ্ঞানে জীবসেবা এটা শ্রীরামকৃষ্ণের মত ছিল এবং এইভাবে মুক্তি পাওয়া যায় এই কথাটা কিন্তু তিনি একবারও মেনে নেননি। 1911 সালে যখন শ্রীমা সারদা দেবী নিকুঞ্জ দেবীর সাথে তিনি কাশীধামে এলেন, সেই সময় মা ঠাকুরকে ওই পালকিতে করে ওয়ার্ডের ভেতর ঘুরিয়ে নেওয়া হচ্ছিল। মা তখন বললেন যে দেখলাম ঠিক ঠিক নারায়ণের সেবক এবং স্বয়ং ঠাকুর সেখানে বিরাজ করছেন। মায়ের এই অ্যাকসেপ্টেন্স ওনাকে বাধ্য করলো, মাস্টারমশাইকে বাধ্য করলো যে এইটিকে গ্রহণ করা। তখন এই দুই আশ্রমের সাধুদের ভেতরে একটা মতবিরোধ হয়েছে। অনেকে অনেক রকমভাবে চেষ্টা করেছিলেন, কোনোভাবেই কিছু হয়নি। তখন অবশেষে শারদানন্দজি স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে নিয়ে এলেন ভুবনেশ্বর থেকে। সবাই ভাবলেন ব্রহ্মানন্দজি এসে সকলকে কিছু উপদেশ করবেন। ব্রহ্মানন্দজি কিন্তু কাউকেই কোনো কিছুই উপদেশ করলেন না। উনি বললেন আজ থেকে ভাই ওই অদ্বৈতাশ্রমে আপনারা যারা গিয়েছেন দেখবেন দোতলায় 12 নম্বর ঘর আছে, সেই 12 নম্বর ঘরে রাজা মহারাজ এলেন। ওনারও ঠাকুরের মতো ওরকম দুটো খাট ছিল, একটা উঁচু খাট শোবার জন্য, একটা নিচু খাট যেখানে উনি বসতেন। তা সেইখানে বললেন যে আজ থেকে ভাই সকাল বিকেল আমরা একসঙ্গে সাধন ভজন করবো। এবং সেই শুরু হলো সকালে মঙ্গলারতির পরে। মঙ্গলারতি হয়ে গেলেই সবাই স্বামী ব্রহ্মানন্দজিকে কেন্দ্র করে বসতেন, মহারাজ খাটের ওপর বসে থাকতেন এবং সারা ঘর বারান্দা জুড়ে সাধু ব্রহ্মচারীরা বসে জপ করতেন। আবার বিকেলেও তাই সন্ধ্যারতির পর সব একসঙ্গে বসে জপধ্যান করতেন। মহারাজের সঙ্গে একদল খুব ভালো সাধু গায়করা থাকতেন। মহারাজ এক একদিন নির্দেশ দিতেন আজ এই গান গাওয়া হোক, আজকে এই গান গাওয়া হোক, আজ ওই গান গাওয়া হোক।
এইরকম হতে হতে এক মাস বাদে সারদান ব্রহ্মানন্দিনী মঠ ফিরে গেলেন। কিন্তু দেখা গেল যে দুই আশ্রমের মধ্যে যে বিভেদ ছিল সেটা চলে গেল। বিভেদটা চলে গেল এই কারণে এই সারদানন্দ এই আমাদের স্বামী বিবেকানন্দের যে ভাবনাটা সেটা ছিল আত্মান মোক্ষার্থম জগৎ হিতায়, আর সেটা দুটো আইডিয়াকে জুড়ে রয়েছে চ। চ হচ্ছে বাংলার এবং বা ইংরেজির এন্ড, কিন্তু এই চটা সমুচ্চয় অর্থে, সমুচ্চয় মানে একই সঙ্গে দুটো কাজ হবে, এটাও হতে হবে ওটাও হতে হবে। মানে এখন ভাত খেলুম তাহলে ডাল পরে খাবো চুমুক দিয়ে খাবো তা নয়, ভাত ডাল একসঙ্গে মেখে খেতে হবে, দুটোর স্বাদ একই সঙ্গে নিতে হবে। ভাতের যে ফ্যাটফ্যাটে স্বাদ অথচ তার যে একটা সুগন্ধ, আর ডালের যে একটা সোনামুখ ভাজার যে ডাল, সে দুটো গন্ধ একই সঙ্গে নিতে হবে। আর নিজের মুক্তি সাধন করব জগতের হিত কল্যাণের মাধ্যমে, যত জগতের যখন হিত করব তখন একই সঙ্গে এই মানুষের এই সেবা করব। এটি দু আশ্রমের সাধুরা মেনে নিলেন। কেমন করে মানলেন? সাধন ভজনের দ্বারা। মনেতে আমাদের যে ময়লা করে থাকে সেই ময়লাকে তিনি রাজামাজি এক মাস ধরে দুবেলা ধরে জপ ধ্যান প্রার্থনা করিয়ে সেই ময়লাটাকে সরিয়ে দিলেন। ময়লা যেই সরে গেল তখন তাতে প্রতিবিম্বিত হতে থাকলো আসল সত্যটা, এবং যত সত্য প্রতিভাত হতে থাকলো তত তাদের ভেতরের এই সংশয়, তাদের ভেতরের যে কষ্ট এটি দূরীভূত হয়ে গেল এবং তাদের ভেতর যে সমস্যা সেটি চলে গেল। এই ঘটনার এই থেকে আমরা পড়ছি। তোদের এত বলি কেন জানিস? আমাদের যখন তোদের মতো বয়স ছিল ঠাকুর আমাদের জোর করে সাধন না করিয়ে নিতেন, ছেলেবেলা কাঁচা মাটির মতো স্বভাব থাকে কিনা, তাই যেটা সামনে পায় সেটাকেই আঁকড়ে ধরে। নরম মাটিতে যা ইচ্ছা কর সব জিনিসই তৈরি করতে পারা যায়। একটি জিনিস তৈরি কর, তাকে ভেঙে ফেল, আবার অন্য জিনিস তৈরি কর। যতক্ষণ মাটি কাঁচা থাকে তাকে যেরূপ ইচ্ছে গরম করা যায়, কিন্তু ওই মাটি আগুনে পোড়াবার পর আর কোনোরূপ গরম হয় না। তোদের মন এখন কাঁচা মাটির মতো, এখন যেভাবে গড়বি সেরকম হবে। মন এখন শুদ্ধ পবিত্র আছে, অল্প চেষ্টাতেই ভগবানের দিকে যাবে। মনটা এখন থেকে বেশ করে ভগবানে কষিয়ে ভগবানে লাগিয়ে রাখলে অন্য কোনো ভাব ঢুকতে পারবে না। তার ভাবে মন যদি একবার পাকা হয়ে যায় আর তেমন ভাবনা নেই। এটা আমাদের সকলের জন্য একটা আদর্শের জিনিস। দুটো দিক আছে, একটা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দজি অল্প বয়সীদের কথা বলছেন। অল্প বয়সীদের আপনারা এরকম ভাববেন না, যারা বেশি বয়সী আছে আপনাদের আর কোনো মানে আশা নেই, তা কিন্তু না। এর দুটো দিক রাজ বলছেন। প্রথমটা হচ্ছে অল্প বয়স থাকলে মনেতে উৎসাহটা বেশি থাকে, যেটা পরবর্তীকালে হয় না। সংসারের নানা জাঁতাকলে পিষে আমরা উৎসাহটাই হারিয়ে ফেলি। সাধন ভজন করলে আমাদের উপকার আমাদের চেয়ে ভালো আর বোধহয় কেউ জগৎ সংসারে জানে না, কিন্তু সাধন ভজন যে আমাদের করতে হবে বোধটাই আমাদের মাঝে মাঝে আসে না। দেখবেন দু চার দিন খুব ভালো হলো, তারপরের দিন আবার একটু পড়ে গেল, আবার একটু উঠে পড়ে লাগলো, আবার একটু পড়ে গেল, মনে হলো কী দরকার একটু বকুল কথা দেখি না, আজকে না একটু কম জপ ধ্যান হবে। আমাদের সবসময় আসলে প্রলোভন আমাদের চতুর্দিকে আছে, এটা অল্প বয়সে থাকে বেশি বয়সে থাকে। অল্প বয়সের বৈশিষ্ট্য হচ্ছে মনের জোরটা অনেক বেশি থাকে, তখন সেই প্রলোভনকে অতিক্রম করে যাওয়া যায়। আমাদের একজন স্বামীজি ভারী সুন্দর করে আমাদের শিখিয়েছিলেন, এই রাজামাজির শিষ্য স্বামী কাশীশ্বরানন্দজি মহারাজ, তিনি আমাদের শিখিয়েছিলেন কেমন করে মনের ভেতরে কুভাব এলে সেটাকে অতিক্রম করতে হয়। উনি বলেন একবার ঘুরে দাঁড়া। উনি স্বামীজির সেই গল্পটির কথা বলেছিলেন, কাশীর দুর্গাবাড়িতে যখন সেই বাঁদরেরা তাকে আক্রমণ করছে, স্বামীজি পালাচ্ছিলেন, তাকে সেই সন্ন্যাসী বলেছিলেন একবার ঘুরে দাঁড়াও, সেই একবার ঘুরে দাঁড়ালে দেখা গেল সেই বাঁদরেরা চলে গেল। উনি ওইটা নিয়ে বলতেন যখনই মন দুর্বল হবে একবার ঘুরে দাঁড়া, একবার ঘুরে দাঁড়ালে দেখবি তোর ভেতরে একটা অমিত শক্তি আছে, সেই অমিত শক্তির ফলে তুই কিন্তু আর সেই নানা রকমের প্রলোভনের পাল্লায় পড়ছিস না। স্বামী ব্রহ্মানন্দজি আমাদের সেই কথাটাই বলছেন যে আমি সাধন ভজন করব এই বোধটাকে জাগাতে হয়। এই অল্প বয়সে জাগলে কি হয়, তখন মন কাঁচা থাকে, যেমন কাঁচা মাটিতে নানা রকমের জিনিস তৈরি করা যায়, সেই রকমভাবে যত চেষ্টা করা যাবে আমার নানা রকমের ফরমেশন হওয়া সম্ভব, যেটা পরবর্তীকালে হওয়াটা কঠিন। এটা একটা দিক। আর আরেকটা কাঁচার শব্দের আরেকটা অর্থ হচ্ছে যারা নতুন করে ধর্মজগতে এসেছেন, জীবনে নানা আঘাত পেতে পেতে যখন আমরা আমাদের বাইরের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, আমরা নিজের ভেতরে নিজেকে খোঁজার চেষ্টা করি, সেই আমাদের ধর্মজীবন শুরু হয়।
তখন একটা অদ্ভুত উৎসাহ থাকে, সেই উৎসাহটাকে কাজে লাগাতে হয়। আগুনটা অল্প থাকে, তাকে বারবার বারবার ফ্যান করে করে তাতে নানা রকমের কাঠ কুটুরো দিয়ে সেটাকে বাড়াতে হয়। অনেক বছর আগে আমরা তখন ছোট ছিলাম, দেশের বাড়িতে দেখেছিলাম, ব্রাহ্মণদের বাড়িতে গিয়ে গারস্থ অগ্নি দেখার সুযোগ হয়েছিল, যে মাটির একটা পাত্রের ভেতরে কাঠকুটো দিয়ে আগুন জ্বলছে, বেশ অনেকটা গর্ত করা। সবাই যে যা পারত এসে একটু করে কাঠ সঙ্গে করে নিয়ে আসতো, আর যার যা সামর্থ্য হতো সেই অগ্নিতে দু চার ফুট কাঠ দিয়ে সেই আগুনটাকে জাগিয়ে রাখার চেষ্টা। আমাদের সাধন ভজনের এই আগুনটাকে গুরু আমাদের ভেতর জাগিয়ে দেন। এবার কাঠকুটো জোগাড় করে সেই আগুনটাকে নিত্য জাগিয়ে রাখতে হবে। ঝড় জল বৃষ্টি তুফান যতই আসুক না কেন সেটাকে পেরিয়ে যেতে হবে। জীবনে ঝড় জল যত আসবে তত ভালো, তত ভালো। একটা সময় আমি একটা খুব মানে খুব কষ্টের ভেতরে পড়েছিলাম, বারবার আঘাত পেতে পেতে নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেলেছিল। একদিন একটা খুব সুন্দর লেখা পড়লাম, সেখানে বলা আছে সোনা যখন আমরা কিনতে যাই, সোনা কিনে দামটা দেওয়ার আগে বারবার পরখ করি সোনাটা খাঁটি কি না, একবার একটু ঘষে দাও আবার একটু ঘষে দাও। কিন্তু যে মুহূর্তে টাকা দেওয়া হয়ে গেল তখন কিন্তু সোনাটা খাঁটি কি না এ নিয়ে আমরা এতটুকু চর্চা করি না, তখন সোনাটা আমাদের কাছে সম্পদ হয়ে যায়। লোককে দেখে দেখো কী সুন্দর আমার একটা সেই আংটি হয়েছে। সেই বিরজামিনী সেটা অ্যাডাল্ট গল্প আছে না, যে একজন সেই এক জোড়া বালা তৈরি করেছিল, কেউ তার বালাটা দেখে না, কেউ তার বালাটা দেখে না, তখন ঘরটাতেই আগুন লাগিয়ে দিল, ঘর দাউ দাউ করে পুরো ফাঁক হয়ে গেল। তখন সবাই ছুটে আসতে আসতে সকল বলে দেখো গো আমার কী সর্বনাশ হয়েছে, যা ছিল সব পুড়ে গেল, এই দেখো এই একজোড়া বালা ছিল, এইগুলি ছাড়া আমার আর কিছু নেই। সম্পদ আমাদের কাছে সম্পদ হয়ে থাকে। ঠিক ওই রকম জীবনে যত আঘাত আসবে সেটা আমাকে আরও বেশি সম্পদশালী করবে সেটার চেষ্টা, সেটাকে আঘাতটাকে গ্রহণ করতে হয় ভগবানের কৃপা হিসেবে। রবীন্দ্রনাথের গান আছে না, আঘাত সে যে পরস্তব সেই তো পুরস্কার, অন্ধকারে মহিলা যে চক্ষে তোমায় দেখি না যে, বজ্রে তোলো আগুন করে আমার যত কালো, এই করেছ ভালো নিঠুর হে এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো। এই বারবার বারবার আগুন জ্বালিয়ে নিজের ভেতরের যে আগুনটা জ্বলছে সেটা অল্প বয়সেই হোক আর বেশি বয়সে হোক সেটাকে প্রজ্বলিত করে রাখাটা আমাদের কাজ, যেটি মহারাজ বারবার বলছেন। মনটা এখন থেকে বেশ করে ভগবানে লাগিয়ে রাখলে অন্য কোনো ভাব ঢুকবে না। পূজনীয় স্বামী এই বাগীশানন্দজির জীবনী পড়ছিলাম, সেখানে একটা জায়গায় মহারাজ বলছেন যে উনি 1985 সাল থেকে চেষ্টা করেছেন সবসময় জপ করার অভ্যাস। ওনার জপমালা ছিল না, শঙ্করানন্দজি ওনাকে জপমালা দেননি, তাই উনি জপমালায় কোনো দিন জপ করেননি। উনি বলছে তাতে আমার কোনো অসুবিধা হয়নি, সবসময় জপ করার অভ্যাস। আমিও দেখেছি ওনাকে বম্বেতে, যখন বম্বেতে গিয়েছি সন্ধ্যারতি শুরুর অনেক আগে উনি গিয়ে দেখছি মন্দিরে বসে জপ করছেন। আবার সকালবেলা উনি যখন অফিসে একতলার বারান্দায়, ওনার তো অফিস ছিল না, বারান্দায় একটা চেয়ার নিয়ে বসতেন, সেইখানেও যখন কেউ নেই আমি ওপরের বারান্দা থেকে দেখছি মহারাজ বসে বসে জপ করছেন। এই যে বারবার চেষ্টা করা, বারবার চেষ্টা করা, এটা আমাদের খুব কাজে দেয়। আমরা শুয়ে শুয়ে কত গল্প ভাবি, হ্যাঁ, কিন্তু আমরা যদি একটুখানি সেই শুয়ে শুয়ে যে সময়টা অভ্যাস মানে অসম্ভব নষ্ট করছি সেই সময় যদি বারবার ভগবানকে ভাবার চেষ্টা করি তাহলে কিন্তু অনেকটা আমাদের কাজ দেয়। অফিসে বস বুতো মেরেছে সেইটা নিয়ে কত কী ভাবি, কিন্তু তাতে কিন্তু আমার বসের বুতো কিন্তু কিছু কম হয় না, বা বসের বুতো থেকে কেমন করে পেরিয়ে যাব সেটার কোনো মানে মানে আমরা কোনো রকম কোনো উত্তর খুঁজে পাই না, তবুও আমরা ওটা নিয়ে চর্চা করতে বেশি ভালোবাসি। কিন্তু সেইটা না ভেবে যদি ভগবানের কথা ভাবি মনটা পরিষ্কার হয়ে যাবে, দেখবেন আমরা আরও বেশি করে সমাধান সূত্র জীবনের কাছে খুঁজে পাই। অধ্যাত্ম জীবন যাপন করার মূল কথা কিন্তু আমার ভালো হওয়ার কথা, আমার মনটা আরও বেশি শক্তিশালী হবে। অধ্যাত্ম জীবন আর কিছু করে না আমাদের, আমাকে আরও বেশি শক্তিশালী করে দেয়, আমার ভেতরের যে অন্তর্নিহিত শক্তি তাকে জাগ্রত করে দেয়। দাবানল যখন লেগে যায় তখন কিন্তু আর কিছু করতে হয় না, তখন এমনি এমনি পুরো জঙ্গল পুড়ে যায়, কিন্তু ওই আগুনটাকে জ্বালানোর চেষ্টাটা যখন অল্প মানে একটা ফিলিক মতো হয়েছে সেইটাকে জ্বালিয়ে ধরে রাখার চেষ্টা করতে হয়। এই কিছুদিন আগে দেখছিলাম যে কাঠে কাঠ ঘষে আগুন যা কোথায় একটা যজ্ঞ হচ্ছে তার কাঠে কাঠ ঘষে সে আগুন লাগানো, কত চেষ্টা করছে, করতে করতে যেই হলো সঙ্গে সঙ্গে একদল পুরে করে মন্ত্র বলতে থাকলো এবং তাতে সব কাঠকুটো দিয়ে সেই যে আগুনটা জ্বলেছে সেটাকে জাগিয়ে রাখার চেষ্টা, এইটিকে নিজেদের ভেতরে করতে হবে। মন সর্ষের পুটুলির মতো, সর্ষের পুটুলি খুলে গিয়ে ছড়িয়ে পড়লে কুড়িয়ে তোলা যেমন শক্ত, বয়স হলে মন যখন সংসারে ছড়িয়ে পড়বে তখন সেই মনকে গুটিয়ে এনে ঈশ্বরীয় বিষয়ে লাগানো তেমনি শক্ত।
তাই তোদের বলি, ছড়িয়ে যাবার আগে মনটা গড়ে নি, খুঁটি পাকা করে নি। এরপর বেশি বয়স হলে মন যখন সংসারে ছড়িয়ে যাবে তখন সদ্ভাবে মন লাগাতে খুব বেগ পেতে হবে, কষ্ট পেতে হবে। 16 থেকে 30 বছরের মধ্যে যা করবার করে নিতে হবে, তারপরে হবার আশা বড় কম। এখন শরীর মন বেশ ফ্রেশ সতেজ আছে, এই সময় একটা প্রিন্সিপাল বা উদ্দেশ্য ঠিক করে নিয়ে খাটতে হয়। এই বয়সে মনে যে ছাপ বদ্ধমূল হবে সেটি সারা জীবন সম্বল হয়ে থাকবে। এখন থেকে লেগে যা, এই বয়স থেকে খেটে খুঁটে যদি মনের একটা গড়ন করতে পারিস, তাকে লাভ করাই জীবনের একমাত্র উদ্দেশ্য ঠিক করে নিতে পারিস, তাতে ঠিক ঠিক মন লাগাতে পারিস, তাহলে এমন সুন্দরভাবে তোর জীবন গড়ে যাবে যে কিছুতেই সংসারের দুঃখ কষ্ট বা নিরানন্দ তোকে স্পর্শ করতে পারবে না, কেবল আনন্দ আনন্দ অপার আনন্দের অধিকারী হবে। এটা আমরা সবাই জানি, মন আমাদের সর্ষের পুটুলির মতো একবার ছড়িয়ে গেলে হয় না। বিবেক চূড়ামণিতে খুব সুন্দর কেন্দুগোলকের গল্প আছে, উপাখ্যান দিয়েছেন ভগবান। বলছেন কেন্দুগোলক কাপড়ের বল, বলছে একবার প্রথম সিঁড়িতে পড়লে আপনি ধরে ফেলতে পারবেন, দ্বিতীয়বার পড়লে আপনি ধরে ফেলতে পারবেন, তৃতীয়বার পড়লে তাও আপনি ধরে ফেলতে পারবেন, কিন্তু চতুর্থবার পড়লে আর ধরা যায়, সেটা তখন অধোগতি হতে থাকে, ক্রমাগত নামতে থাকে। তাই অ্যালার্টনেস এইটা দরকার। এই কদিন বাদে দুর্গাপুজো হবে, দেখবেন দেখবেন দেবীর হাতে ঘণ্টা আছে। ঘণ্টার অর্থ কী? ঘণ্টা হচ্ছে অ্যালার্টনেসের প্রতি। মন্ত্রে বলা আছে হীনাস্তি দৈত্য তেজান্সি স্বনেন পূরিয়া জগৎ সা ঘণ্টা পাতুনো দেবী পাপেভ্যো না সুতানিব। ঘণ্টার মন্ত্রে বলতে গিয়েছে হীনাস্তি দৈত্য তেজান্সি, ঘণ্টা যখন বাজতে থাকে স্বনেন পূরিয়া জগৎ, স্বন মানে হচ্ছে শব্দ, যখন দেবীর ঘণ্টার শব্দ বাড়তে থাকে জগৎ পুরো পূর্ণ হয়ে যায়, সে কী করে দৈত্যের তেজকে হরণ করে নেয়। দৈত্য তেজ কি? ব্লটিং পেপার? ঘণ্টা কি স্পঞ্জ নাকি যে লাগিয়ে দিল বা সত করে চলে এলো? সেরকম নয়। দৈত্য আমাদের সকলের ভেতর একটা করে দৈত্য লুকিয়ে আছে, তাকে মারার জন্য, তাকে সরানোর জন্য অ্যালার্টনেস, ঘণ্টা আমাদের জাগ্রত করে যে এই দেখো খারাপ জিনিস আসছে, এর থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। এই যে আমরা ঘুমিয়ে থাকি অ্যালার্ম ঘড়ি দিয়ে থাকি, অ্যালার্ম ঘড়ি কী করে? ও গো ওঠো 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 সূর্যায় রে ঝিকিমিকি দিয়া বলে গাইতে থাকে, তা নয়, আপনি কিছু একটা গান লাগিয়েছেন, কিন্তু সে কী করে আপনার এই ঘুমিয়ে থাকা অভ্যাস থেকে আপনাকে জাগিয়ে তোলে। বলছে ঘুমিয়ে থাকলে হবে না, ওঠো অনেক কাজ বাকি আছে। ঠিক ওই রকম যে গুণ আমাদের ওই খারাপ থেকে ভালোর দিকে নিয়ে যায়, যে মুহূর্তে খারাপ দিকে যাচ্ছি সেই মুহূর্ত থেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। রবীন্দ্রনাথের গান আছেন, এটা আমি অনেকবার উল্লেখ করি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এই দি অমনি ও মুখ হেরি সরমেশে হয় সারা, তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরও কভু হব না কো পথহারা। এই এমন একটা আইডিয়াল, ওই অ্যালার্টনেস আমাকে জাগিয়ে রাখে, আমাকে কখনো ঘুমোতে দেয় না, কখনো বলে না তুমি যেরকম আছো সেই অবস্থাতেই থাকো, কিন্তু আমার জেগে ওঠার মন, আমি জানি সর্ষের পুটুলির মতো ছড়িয়ে গেলে আর তাকে একত্রিত করতে পারবো না। আমাদের মন দেখবেন সর্ষের পুটুলির মতো ছড়িয়ে গেছে, আমাদের ছড়িয়ে গেছে, অল্প বয়সে যেটা সম্ভব হয় বেশি বয়সে করতে একটু কসরত লাগে, কিন্তু হবে না এরকম কোনো কিন্তু কথা নেই। দেখবেন আপনারা জপ করতে বসেন, ভূতেশানজি বলতেন তোমরা 30 মিনিট জপ করতে বসলে তার 27 মিনিট মনের সঙ্গে যুদ্ধই করো, এই ছিটকে বেরিয়ে যাচ্ছে চলে যাচ্ছে, দেহ বস্তু থেকে ছিটকে যাওয়া এটাকে বলে হ্যাঁ এই বিচ্যুতি, আর তাকে আবার টেনে নিয়ে আসা সেটা হচ্ছে প্রত্যাহার। এই এক্স ওয়াই জেড সাধন ভজন করবে বা ভালো কথা চিন্তা করবে, ভালো জিনিসে মনকে কনসেন্ট্রেট করবে, যে চেষ্টা করবে তারই একই সমস্যা হবে, কিন্তু এই প্রত্যাহারটা বারবার 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 চেষ্টা করলে একটা সময় দেখবেন আপনার মন কিছুতেই সরতে চাইছে না, অন্য কোনো বিষয়ের মধ্যে যায় না। এটা যে হয় এটা আমি নিজে অনুভব করেছি, এবং এটা হয় এটা সত্য কথা, শুনেছি বড়দের কাছে, আমি নিজে অনুভব করেছি। এটা বারবার এইটা করতে গেলে যে কনসিয়াসনেস দরকার, যে মুহূর্তে মনের এতটুকুই আছে আমার মনের ভেতরে যেন একটা ঘণ্টা বাজতে থাকে। আমাদের মনে আছে নির্বেদানন্দজির জীবনে একটা স্মৃতি কথা পড়ছিলাম, যে নির্বেদানন্দজি ছেলেদের সঙ্গে সেই তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, সে একটা চার্ট তৈরি করা হয়েছে মিত্রপক্ষ শত্রুপক্ষ কোথায় কি আছে সেইটা দেখানোর জন্য, সেই ছেলেরা সেই যেমন যেমন রেডিওতে খবর শুনেছে সেই অনুযায়ী সেটাকে ই করছে। মহারাজ তার মধ্যে মেতেই আছেন, এমন সময় প্রিয়লাল মহারাজ বললেন সন্ধ্যারতির ঘণ্টা পড়ছে, তার সঙ্গে সঙ্গে সূর্যিমাদ এই অনাদিমাদ উঠলেন, মুখ হাত পা ধুলেন, ঘরের ভেতরে গভীর ধ্যানে বসে গেলেন, ঘরের আলো নিভে গেল। ছাত্ররা জিজ্ঞেস করছেন, ছাত্র মানে চন্দ্রানন্দজি জিজ্ঞেস করছেন কি আপনি এতক্ষণ আমাদের সাথে এতে জড়িয়েছিলেন, আবার সঙ্গে সঙ্গে কী করে বসে গেলেন?
বললেন তুমি যখন খাও তখন কি তুমি অন্য কথা কি চিন্তা করো, তা তো করো, তখন খাওয়া খাওয়ারটাই করো, তাহলে জপ ধ্যান করবার সময় আমি অন্য কথা চিন্তা করব কেন? এটা কিন্তু এই এই যে বলছেন না যে ঘন্টা অ্যালার্টনেস, এইটা এই মনে আমি যখন ধ্যান জপ করবো তখন এটাই চিন্তা করবো, যখন খাবো তখন সেটাই চিন্তা করব। মিরাকলস অফ মাইন্ডফুলনেস বলে একটা খুব সুন্দর বই আছে, জেন বুদ্ধিস্টের গল্প, সেখানে এই একটা একটা অংশ আছে যে তুমি যখন যেটা করবে সেটা মন প্রাণ উজাড় করো। একটা ট্যাঙ্গারিন বলে একটা ফল আছে, সেই ফল যখন খাবে তখন তুমি সেটাই খাবে, তার প্রত্যেকটা অংশ চিবিয়ে চিবিয়ে খাবে, তার থেকে পুরো রস বার করবে, নাহলে আমার মনের যদি একটা অংশ বাইরে থাকে কিছুতেই কোনো কিছু করতে পারবো না। এই সর্ষের মতো ছড়িয়ে পড়া মনকে এইভাবে এক জায়গায় একত্রিত করতে হয়। যত একত্রিত করা যাবে কীরকম হবে বলছেন, দুটিভাবে একত্রিত করতে হয়। এক হচ্ছে শরীর মন এখন যাদের অল্প বয়স তাদের ফ্রেশ আছে, কিন্তু এই ফ্রেশনেসটা আমাদের ভেতরে আসতে হবে। আমি আমাকে ঈশ্বর স্পর্শ করেছে, আমার সেই নবজন্ম হয়েছে, আমি এবার চেষ্টা করলেই এই অবস্থার উত্তীর্ণ হব। তারপর বলছেন একটা প্রিন্সিপাল নিয়ে, একটা আদর্শ নিয়ে এগোতে হবে, একটা আদর্শ ঠিক করে নিয়ে খাটতে হয়। এই বয়সে মনে যে ছাপ বদ্ধমূল হবে সেটি সারা জীবন সম্বল হয়ে থাকবে। যে ছাপগুলো আমাদের মনের মধ্যে পড়তে থাকে সেটি আমাদের সারাটা জীবন জুড়ে চলতে থাকে। এটা কিন্তু ভীষণ 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 সত্য কথা। আপনি বাবা একটু ভেতরে চলে আসুন, বাবা আপনি ভেতরে আসুন, ভেতরে একটা এই আছে, এই কর্নারে একটা আছে, চলে আসুন, ব্যালকনিতে সিট আছে একটা। তারপরে এই এইটা যদি প্রথম প্রথম যা কিছু করবেন সেটা খুব কাজে লাগবে। আমাদের মনে আছে যখন প্রথম সাধু হতে এলাম, আমরা তো অল্প বয়সী, তো খুব আড্ডা মারা সবার অভ্যাস ছিল, আর উত্তর কলকাতার লোকেরা তো ভীষণ আমরা আড্ডাবাজ, ভীষণ আড্ডাবাজ, চান টান করে এসে খুব সে আড্ডা মারছি। একদিন তাপস মহারাজ একদিন আরোগ্যভবন যেতে যেতে দেখলে আমরা খুব গল্প করছি, একবারে মজে গিয়ে গল্প করছি, এমন বকা দিলেন, 15 মিনিট দাঁড়িয়ে বকা দিলেন। তারপরে বললেন তোমরা এই সময়টাকে ইউটিলাইজ করতে পারো না জপ ধ্যান করার জন্য, স্নান করে এসে মন ফ্রেশ থাকে, এখনই তো ভগবানকে ডাকার সময়। এমন একটা টুইস্ট দিয়ে দিলেন, তারপরে উনিও ঠাকুরের মতো ছিলেন, কখনো মানে বলে শেষ করতেন না, পরের দিন আবার দেখতে আসতেন যে আমরা বসেছি কি না। আমরা নিজেরা নিজেরা ঠিক করলাম যে ক্লাস শুরু হতো 10টায়, আমাদের মোটামুটি 9টায় স্নান সারা হয়ে যেত। আমরা যে যার ওই টেবিলটাকে খুলে রাখতাম, ওই যে পড়ার যে ছোটো টেবিল থাকতো, ডেস্কে ডেস্ক সামনে রেখে পড়তে হতো, যাতে জপ ধ্যান করার সময় কারুর ওই টেবিল খোলার আওয়াজে কারুর কষ্ট না হয়। তারপরে আমরা 9টার পরে যে যেরকম আমাদের সুযোগ হয়ে যেত সব ওই টেবিলের সামনে বসে নিজেদের জায়গায় বসে ওখানে বসেই জপ ধ্যান করতাম। আর আচার্য আসার সময় হয়ে গেলে আবার যে যার মালাগুলো নিয়ে, আমরা যারা একতলায় থাকতাম আমাদের টেবিল ভরে থাকতো মালাতে, সবাই সবার মালা রেখে গেছে, যেরকম আপনারা নারায়ণ পুজোর সময় সব মিষ্টিগুলো জমা দেন না, বেদি ভর্তি হয়ে থাকে, আমার টেবিলটা ভর্তি হয়ে থাকতো সবার মালা, আবার ক্লাস শেষ হয়ে গেলে চলে যেত। আমরা অনেক পরে ট্রেনিং সেন্টারে প্রায় 4 বছর পরে দেখা হলো, দেখলাম মোটামুটিভাবে আমরা যারা পিপিটিসি থেকে এসেছিলাম সকলের মনের ভিতরে ওই ভাবটা তখনও আছে। তখনও আমরা জপ ধ্যান করে মনে হতো অন্য কোনো কাজ করবো না, বসে একটু জপ ধ্যান করবো, এখনও এত বছর পরেও সেই ভাবটা আছে। ওর তখন মনে হয় ওই সময়টা করলে বোধহয় বেশি মন থাকবে। আসলে প্রথম দিকে যেটা আমাদের ছাপ পড়ে সেইটা ভীষণ রকমের পড়তে থাকে। বলছেন এবারে মহারাজ বলছেন জোর করে, এখন থেকে লেগে যা, এই বয়স থেকে খেটে খুঁটে যদি মনের একটা গড়ন করতে পারিস তাকে লাভ করাই জীবনের একমাত্র উদ্দেশ্য ঠিক করে নিতে পারিস, তাতে ঠিক ঠিক মন লাগাতে পারিস, তাহলে এমন সুন্দরভাবে তোর জীবন গড়বে যে কিছুতেই সংসারের দুঃখ কষ্ট নিরানন্দ তোকে আর স্পর্শ করতে পারবে না। দেখবেন শ্রীমদ্ ভগবদ্ গীতায় স্থিতপ্রজ্ঞ পুরুষের সম্পর্কে বলা হচ্ছে, দুঃখ তাকে স্পর্শ করে না, হস্ত্র আমায় কাটতে না রে, অগ্নি না পুড়াতে পারে, শরীরে গলি না, আমি পাতা সোনা শুকায় মরে, কোনো কিছু আমাকে স্পর্শ করে না, পরাজয়ে যে গ্লানি সেটা আমাকে স্পর্শ করে না, আর আনন্দে কিছু প্রাপ্তিতে যে আনন্দ সেটা আমাকে কিছু স্পর্শ করে না, মৃত্যু শোক কোনো কিছুই আমাকে করে না। কিন্তু এগুলো আমরা জীবনের নানা ঘাত প্রতিঘাত থেকে একটু একটু করে আঘাত পেতে পেতে শিখেছি, কিন্তু এটা এই সাধকের সঙ্গে এই আমাদের এইখানে একটু মেজর ফরক। এটা যদি আমরা জীবনের প্রথম দিক থেকে শিখতে আরম্ভ করতাম তাহলে দেখবেন জীবনটা আরও বেশি ফ্রুটফুল হতো। জীবন আমার চুলের মুঠি ধরে শেখাবে এটা একবারে পরিষ্কার কথা, যদি আমরা না শিখতে চাই জীবন আমাদের জোর করে শেখাবে, সেই সেই পরিস্থিতির মধ্যে ফেলে শেখাবে। অতএব তার চুল ভগবানের চুলের মুঠি ধরার আগে নিজের চুলটাকে ঠিকঠাক রেখে জীবনটাকে বদল করে নিতে হবে, এটা কিন্তু কথা। কারণ এটা জানতে হবে
আমার মনের যদি গঠনটা খুব সুন্দর হয় তাহলে কিন্তু খুব ঠিকঠাক হবে। কালকেই একজন জিজ্ঞেস করছিলেন, আচ্ছা এইটা কি ঠিক যে লোকজন মারা গেলে আমরা কি দেবসেবা করতে পারি কি পারি না? আমি তখন একজনের কথা বললাম, তাকে দেখেছি রবিবার রাত্রে তিনি স্বামীহারা হয়েছেন, সোমবার সারাটা দিন চলে গেছে দাহ কার্য হতে হতে, তারপরে মঙ্গলবার দিন সকালে তিনি বসে তার ঠিক বাড়ির গোপালকে যেরকম তিনি স্নান করাতেন, যেরকম স্নান করছেন, খেতে দিচ্ছেন, কি একটা উচ্চ ভাব নিয়ে তার বাড়ির লোকের এসে বলছে, আরে আপনি এরকম কাজটা করছেন, খুব অন্যায় কাজ করেছেন, অশৌচ অবস্থায় ভগবানকে স্পর্শ করেছেন। উনি বলছেন, আমি যদি আমার ছেলেপুলেদের খেতে দিতে পারি তাহলে আমার ভগবানকে, বাড়ির ঠাকুরকে খেতে দিতে আমার অসুবিধাটা কোনখানে? এটা একটা উচ্চ আদর্শ, এটা তখন তৈরি হয় যখন জীবন থেকে আমি জীবনের আসল উদ্দেশ্যটা খুঁজে পাই। এই যে আমরা অসৌচ নানা রকম কিছু পালন করি, এর মূল কথা হচ্ছে তোমাকে হারিয়ে আমি এতটা ব্যথিত যে আমার চুল আছড়ানোর সময় খুঁজে পাচ্ছি না, ভালো পোশাক পরার সুযোগ খুঁজে পাচ্ছি, কোথায় শুয়ে আছি তার কোনো ঠিক নেই, জুতো পরার ইচ্ছা, জুতো যে পরিনি সেই বোধটাই আমার নেই। কিন্তু খুব ভালো করে সবাই বুকে হাত দিয়ে ভাবুন দেখি, আমরা যখন আমাদের প্রিয়জনদের হারাই এতখানি বেদনা কি আমাদের হয়? আমরা তখন ঠিক করে থাকি কটা মালসায় কালি লাগাতে হবে, মালসায় করে খেতে হবে, এদিকে আমরা গ্যাসেতেই রান্না করে খাই, শুধু পাট কাটি নিয়ে কটা মালসায় একটু কালি লাগিয়ে ঠিকঠাক করে দিই, আমরা রিচুয়ালসটাকে ফলো করি। কিন্তু এই রিচুয়ালসের পেছনে যে সায়েন্স আছে সেটাকে নিয়ে কিন্তু আমরা কখনোই ভাবি না। একটা জিনিস নিয়ে ভাবি, কোনোভাবেই ভগবানের কাছে যাওয়া যাবে না, ভগবানের কাছে সেই জায়গায় যাওয়া যাবে না যেখানে দেবতার কলস থাকে, গর্ভমন্দির। একটা মন্দিরের তিনটে ভাগ থাকে, গোপুরম, নাট মন্দিরম, গর্ভমন্দিরম। গোপুরম গেট, তারপর নাট মন্দির প্রেয়ার হল, আর তারপরে হচ্ছে শেষেরটা হচ্ছে গর্ভমন্দির। গর্ভমন্দিরে আমাদের ঢোকা চলে না, কিন্তু প্রার্থনার জন্য দেবতার সামনে আসা যায়। আমরা ওইটাই সবচেয়ে বেশি করি, ভগবানকে খাবার দাওয়ার থেকে মঙ্গল নিজেরা গব্যঘৃত দিয়ে ভাতটা খাই আর কি। রিচুয়ালসের থেকেও তার আদর্শটার প্রতি আমাদের যদি যত বেশি নজর হবে, দেখবেন জীবন একদম বদলে গেছে, একদম নতুন রকমের জীবনযাপন হচ্ছে। এবার মহারাজ বলছেন কি সুন্দর কথা, ঘড়ি আমার কাছেও আছে, মানুষ কি চায়? আনন্দ। আনন্দ পাওয়ার জন্য কত দৌড়াদৌড়ি করে, কত মতলব করে, কত চেষ্টা করে, তবু পায় কি? আনন্দ পাবে বলে নানা রকম চেষ্টা ও মতলব করে, একটা কিছু করলে সেখানে ধাক্কা খেয়ে আবার আরেকটা মতলব করে, এই রকম করে সারাটা জীবন কেটে যায়। আনন্দের অধিকারী হওয়া তার ভাগ্যে আর ঘটে না, সারা জীবন কুলির মতো বাজে খাটে, নানা রকম দুঃখ কষ্ট পেয়ে সংসার থেকে চলে যায়, শুধু যাওয়া আসা যাওয়াই সার হয়। উদ্দেশ্য হারিয়ে মিছে সুখের পিছনে দৌড়লে ওই অবস্থা ছাড়া অন্য কিছু আর আশা করা যায় না। আসল আনন্দ পেতে হলে সংসার সুখে জলাঞ্জলি দিয়ে ক্ষণিক আনন্দের মায়া ত্যাগ করে তাতে ষোলোয়ানা মন দিতে হবে। তার দিকে মন যত বেশি যাবে আনন্দ তত বেশি হবে, আর সংসারের দিকে ভোগের দিকে যত বেশি মন যাবে ততই দুঃখ কষ্ট বেশি হবে। রবীন্দ্রনাথ লিখছেন না, তোমার কথা হিতা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল, সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু কোলাহল। এটা আমাদের সব মানুষের, এটাই আমাদের একমাত্র কাজ। আপনি যে মনে করছেন যে আমি এর বাইরে আছি তা কিন্তু নয়, আমরাও মাঝে মাঝে এই ট্র্যাপের মধ্যে পড়ে যাই, কিন্তু আবার এই চেষ্টা, এটা নিরন্তর চেষ্টা, এটা নিরন্তর চেষ্টা হতে হতে এমন একটা সময় আসবে যেখানে ভগবান ছাড়া অন্য কোনো বস্তুর আনন্দকেই আমাদের ভালো লাগবে না। সংসারে থেকে তো অবশ্যই হয়, সংসারে থেকে যদি না হয় আমরা এলাম কোথা থেকে? আমাদের তো সংসারই পাঠিয়েছে, আমাদের বাবা মা, তাদের ভেতরে তো নিশ্চয়ই বৈরাগ্যের বীজ ছিল, সেটাই তো আমাদের ভেতরে ইঞ্জেক্ট করে দিয়েছেন, নিজেদের সবটুকু উজাড় করে এমন বৈরাগ্যের বীজ ঢুকিয়ে দিয়েছেন যে সংসারটাকে অসার বোধ বলে খুব হেলায় আমরা সংসারটাকে ছেড়ে আসতে পেরেছি। তার মানে আমাদের যারা সংসারে, যারা আমাদের যাদের ফেলে এসেছি, তাদের প্রত্যেকের ভেতরে এই অনন্ত শক্তি ছিল, তাহলে কেন আমরা জানতে পারি না, কেন আমরা সাধারণের মতো জীবনযাপন করি? ওইটা হচ্ছে মায়ার যে যে এটা চোখের ঠুলিটা পড়া থাকে। আমরা প্রত্যেকে জানি, গানে আছে না, আছো অনল অনিলে চিরনভ নীলে ভূধর শরীরে গহনে, আছো বিটপিলতায় জগতে জলদের গায়ে শশী তারকায় তপনে। তারপরের অংশটাই আমাদের জীবনের সত্য, আমি নয়নে বসন বাঁধিয়া বসে আঁধারে মরিব কাঁদিয়া, আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায় মলিন মর্ম অনুযায়ী। যেমন সরকার বলে দিয়েছে মাস্ক পরতে হবে, সেই মাস্ক পরার মতো না, আমি জোর করে নিজে থেকে চোখটা ঢেকে রেখেছি, চোখে ঢেকে রেখে তবেই আমি বলছি, আমি কি চোখ ঢেকে রেখেছি তো কী করে দেখবো জগৎকে? চোখের সামনে যে দৃশ্যটা আছে সেটাই দেখতে পাচ্ছি, তার বাইরে যে দৃশ্য অনন্ত দৃষ্ট
সেটা আমরা দেখতে পাই না। কাল মা কালীর লম্বা চুল থাকে, দেখবেন চুল হচ্ছে যমের শক্তিতে তৈরি আছে। যম হলেন মৃত্যুর দেবতা, মৃত্যু কি করে, মৃত্যু তীর্ণ, মৃত্যুর পারে কি আছে সেটা আমাদের দেখতে দেয় না। মৃত্যু আমাদের জীবনের একটা ফুল স্টপ, কিন্তু যারা সেই মৃত্যুর পারে যাওয়ার চেষ্টা করে, মৃত্যুর তীর্ণ জীবন যাপন করার চেষ্টা করে, তারাই একমাত্র মৃত্যুর পরেও বেঁচে থাকেন। বিদ্যাসাগর আজ থেকে 200 বছর আগে জন্মেছিলেন, আজও যখন অয় অজগর আসছে তেরে আমটি আমি খাবো পেরে, ইঁদুর ছানা ভয় মরে, ইগল পাখি পাছে ধরে, এই কথা পড়তে যাই আমাদের বিদ্যাসাগরকে বুঝি না বুঝি আমাদের স্মরণ করতে হয়। মৃত্যুর তীর্ণ জীবন একটা দেখিয়ে গেছেন। এইবারে গঙ্গাসাগর মেলায় একজন রাজস্থানী অফিসার এসেছিলেন, আমাদের কাছে ছিলেন, তিনি বলছিলেন আমি স্বীকার করি এই দুজন মহাপুরুষ যদি না আসতেন তাহলে মেয়েদের জীবনের কখনো বদল হতো না। এক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, একজন রামমোহন রায়। রাজা রামমোহন রায় আমাদের জয়পুরী মানে রাজস্থানী মেয়েদের জন্য যে কতখানি আশীর্বাদ পুষ্ট সে আপনি বলে বুঝতে পারবেন না। বলছেন আমাদের প্রত্যেক গ্রামে গ্রামে ঘরে ঘরে সতীদাহ প্রথা হতো, একবারে এই যুগে এসে দাঁড়িয়ে হতো, আর লুকিয়ে প্রথমে প্রকাশ্যে হতো তারপরে লুকিয়ে হতো, কিন্তু রাজা রামমোহন রায়ের জন্য আজকে আমাদের মেয়েরা বেঁচে থাকতে পারছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য আজকে আমাদের মেয়েরা পড়াশুনো শেখবার সুযোগ পাচ্ছে। দেখুন একটা মৃত্যু তীর্ণ জীবন কেমন করে কাটাতে হয়। এরা কিন্তু কেউ সন্ন্যাসী নন, এরা কেউ সবাই কেউ কেউ শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে, কিন্তু এরা এমন একটা জীবন যাপন করে গেছে এই যে গতেমাদা জীবনের বাইরে। রামমোহন রায়ের কোনো প্রয়োজন ছিল না, তার যথেষ্ট পয়সা ছিল, তাকে লোকে যথেষ্ট শিক্ষা দিতেন, কী অবস্থায় অভুক্ত অবস্থায় না খেতে পেয়ে চিকিৎসা না হয়ে তিনি মারা গেলেন বিদেশ ভূমিতে, নিজের জন্মভূমি থেকে কত দূরে গিয়ে সেখানে গিয়ে মারা গেলেন। তার তো কোনো প্রয়োজন ছিল না, কে তাকে মনে রেখেছে, সবাই ভুলে গেছে, কিন্তু এই সমস্ত মানুষরা উৎসর্গ করার প্রেরণা জাগায়। এই যদি আমরা উচ্চ জীবন উচ্চ আদর্শে, যদি বলছেন একটা আদর্শকে ধরে চলার, যত আমরা আদর্শকে ধরে চলতে পারবো তত আমাদের ভেতরে, দেখুন রাজা রামমোহন রায় ছবিটা দেখবেন না, নিজের আয়নায় নিজের ছবিটা দেখবেন, দেখবেন কোনো ফারাক নেই, একই রকম দেখতে, কিন্তু একটা চাই, আমি চাই ভালো হতে চাই, এই বোধটুকু যার ভেতরে জেগেছে সে আপনা আমাকে এক্সেল করে বেরিয়ে গেছে, আমাদের সে পেরিয়ে গেছে, তার জীবন দেখে আমরা উৎসাহিত হই। ঠিক আমরাও পারি, আমরা প্রত্যেকেই পারি, আমাদের ভেতরে যে আগুনটা আছে সেটা জ্বালাবার চেষ্টা করতে হবে। স্বামীজি বলছেন অল পাওয়ার ইজ দেয়ার উইদ ইন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, আমরা প্রত্যেকে পারি। অধ্যাত্ম জীবন আমাদের শান্তি দেয়। কেন? অধ্যাত্ম জীবনে আমাদের মনের মলিনতা অপসৃত হয়ে যায়, এবং যত মলিন মনের মলিনতা অপসৃত হবে তখন জগতে সবার ভেতরে ভালোটুকু দেখতে পাই। আমরা কেন কষ্ট পাই, এর ক্রূরতা, ওর নীচতা, ওর খারাপ জিনিস, সেইগুলো দেখে দেখে কষ্ট পাই, ভাবি আহা জগৎটা এরকম, কিন্তু একবারও ভাবি না আমি কি অন্যরকম, আমি কিন্তু একবারও ভাবি না। যখন আমরা সমালোচনা করি তখন আমরা কেউ ভাবি না আমি কি অন্যরকম, কিন্তু যে মুহূর্তে আমরা ভগবানকে চাই আমাদের নিজেদের ভেতরে অন্যরকম হবার ইচ্ছা হয়, তখন আমরা অন্যের মানুষের ভেতরে সেই ভালো গুণগুলো খুঁজে পাই। মা ঠাকুরুনের কাছে আমজাদ আছে, আমজাদ সে মাঝে মাঝেই ডাকাতি করে, ধরা পড়ে আর জেলেতে থাকে, আবার কিছুদিন বাদে আসে। মায়ের কাছে কিন্তু কোনো রকম কোনো ইয়ে নেই, তিনি যেমন এসছেন আগেরবারও চুরি ডাকাতি করে এসে তারপরে আবার মায়ের বাড়ির নতুন বাড়ির দেওয়াল তৈরি করেছেন, আবার পরের বাড়ি এসে বললেন মা কিছু ইয়ে নিয়ে এসেছি, কলা নিয়ে এসেছি ঠাকুরের জন্য, আপনি নেবেন? মা হাত পেতে বলছেন হ্যাঁ বাবা নেবো বাবা। মা জানেন, কিন্তু তাও তার সেই খারাপ গুণটাকে মা ইগনোর করতে শুরু করেছেন। এই যত আমরা জটিল হতে থাকবো তত জগতের যাবতীয় জটিলতা আমার মধ্যে আসবে। ঠাকুর বলছেন না যতই সেয়ানা হও না কেন কালীর ঘরে ঢুকলে গায়ে কাজল লাগবেই, কাজলের ঘরে ঢুকলে সেই কাজলের কালি লাগবেই। তাই চেষ্টা করতে হয় নিজেকে আগে ভালো করতে। আমরা জগৎকে ভালো করার চেষ্টা করি, জগৎকে ভালো না করে নিজেকে ভালো করার চেষ্টা। এই যে আমি বলছি এটার উদ্দেশ্য এরকম না যে আমি ভালো হয়ে গেছি, এই আলোচনার মধ্যে দিয়ে আমি নিজেকেও মনে করানোর চেষ্টা করছি যদি কোথাও কিছু করার থাকে সেটা বদল করতে হবে। মানুষের স্বভাব কীরকম জানিস, কেবল সুখ খোঁজে, মজা খোঁজে, ছোট বড় ধনী নির্ধন সকলেই সুখের জন্য ছুটোছুটি করছে কিন্তু গোড়ায় গলত করে বসে আছে। আমার বিশ্বাস তোদের মধ্যে 99%-এরও বেশি লোক জানে না যে আসল সুখ আসল মজা কোথায়, তাই সামনে যা পায় তাই ধরবে আর মনে করবে এটাই ঠিক, সেখানে ধাক্কা খায় তখন আর একটাকে ধরে আবার ধাক্কা খায়, কিন্তু দেখ মজা এইখানে, বারবার ধাক্কা কাটছে তবু রাস্তা বদলাবে না, ঠিক রাস্তা ধরবে না।
ঠাকুর বেশ বলতেন, উট কাটা ঘাস ছাড়া ছেড়ে ভালো ঘাস পেলেও খায় না, জানে কাটা ঘাস খেলে মুখ কেটে রক্ত পড়বে তবু তাই খাবে। সৎ সংস্কার, সদ্ভাব, সদিচ্ছার কালচারের অভাবই মানুষের এই অবস্থা। তোরা ছেলে মানুষ, দুনিয়ার ছাপ এখনো মনে কিছু করেনি, এই বেলা যদি উঠে পড়ে লাগিস তাহলে দুঃখ কষ্টের হাত থেকে এড়াতে পারিস, এটা হচ্ছে কথা। আমাদের সবাই খুঁজছি, সুখ খুঁজছি, ভালো জিনিস খুঁজছি। এই তো আমি বললুম, এখন শুনলাম যে শাড়ি বিক্রি হচ্ছে না, কিন্তু চতুর্দিকে তো অন্যান্য জিনিসপত্র বিক্রি হচ্ছে, আমরা আরও ভালো জিনিস খুঁজছি, আরও ভালো জিনিস খুঁজছি। কীরকম সব আগে দেখতাম যেগুলো বেড কভার হিসেবে ব্যবহার হতো, এখন সবাই দেখছে বেড কভারের মতো জামা কাপড় পরছে। হ্যাঁ, কিন্তু ওই সবাই ওইটা খুঁজে চলেছে, আমরা ভাবছি ওইটাতে বোধহয় আমাকে খুব ভালো দেখাবে, ওইটাতে আমাকে খুব ভালো দেখাবে। একবার দুর্গা পুজোর সময় মেদিনীপুর মঠে পুজো করতে যেতাম, পুজো শেষ হয়ে গেছে আমরা সব বসে আছি, দেখছি সব মায়েরা এক ধরনের পোশাক, মেয়েরা এক ধরনের পোশাক পরে এসছে। আমি ছাত্রদের জিজ্ঞেস করলাম এটা কী ধরনের পোশাক, বলছে অনারকলি। অনারকলি সেই ছিলেন আকবরের রাজসভায়, তিনি যে কাপড় পরতেন সেইটার অনারকলি পোশাক, সেইটা চালু হয়েছে। আমায় ভালো লাগুক না লাগুক আমি পরে আছি অনারকলি, এটা হচ্ছে কথা। আমরা সবাই চাই, আমাদের ভেতরে সবাই চাই, আমাদের সকলের ভেতরে একটা করে ইয়ে আছে, একটা করে ছবি আছে, অমিতাভ বচ্চনের মতো ব্যারিটন গলা হবে, যখন গান গাইবে মনে হবে পণ্ডিত ভীমসেন যোশী আর লতা মঙ্গেশকরের মিলিত একটা নদী বইছে, আমি যখন ইংরেজি লিখবো একবারে সরোজিনী নাইটির মতো কলকল কলকল করে লিখতে থাকবো, আমার দেশপ্রেম সুভাষচন্দ্র বসুর চেয়ে এক গ্রাম কম হবে না, আমার বিজ্ঞান প্রতিভা আচার্য জগদীশচন্দ্রের মতো এক গ্রাম বেশি হবে না। কিন্তু আমরা যখন নিজের মনের ভেতরে সেই মানুষটাকে খুলে বার করি আর নিজেকে জাজ করতে যাই, তখন দেখি আমি তার থেকে কয়েক শত যোজন দূরে আছি, যেখানে আমি আমার নিজের মনের মতো নই, সেখানে জগৎকে কেমন করে আমি আমার নিজের মতো করে করতে পারবো। আমরা জাগতিক সুখের মধ্যকে নিজের সুখ মনে করছি, মনে হচ্ছে এবছরে অনারকলি এসেছে, অনারকলি যদি পরি আমাকে ঠিক ওই রকম অনারকলির মতোই দেখাবে, আমিও যদি হেঁটে যাই তবে মনে হবে জপি আর কিয়া তো ডরনা কিয়া, এই গান আমার সামনে পেছনে চতুর্দিকে বাজছে। কিন্তু তা কিন্তু হয় না, আমার জীবনে পেয়ার করলে ঠেঙানি অনারকলিয়ে খেয়েছিল, আমাকেও খেতে হবে। আমাকে আমরা আমাদের জীবনের আসল উদ্দেশ্যটা ভুলে গিয়ে, এই আমাদের মহারাজ একটা কথা বলতেন, কাশীশ্বরানন্দজি বলতেন, বলতেন আমরা সবসময় সাবজেক্টটাকে ভুলে গিয়ে অবজেক্ট নিয়ে ভীষণ রকমের মাতামাতি করে ফেলেছি। যত তারা সাবজেক্টের উপর জোর দিবি দেখবি অবজেক্টগুলো আস্তে আস্তে ছেড়ে যাবে। অবজেক্ট মানে যে ব্যাসন আমাকে ঘিরে আছে, যে ব্যাসনটা আমি যত আমার মন ভগবতমুখী হব তত আমাদের এই অবজেক্টটা চলে যাবে। উতেশানন্দজি আবার আরও এক কাঠি ওপরে গিয়ে বলতেন, দুটোর কোনোটাই শো করবে না, আমার অনেক আছে এটাও সই করবে না, অনেক কিছু নেই দিন দিন আছে এটাও সই শো করবে না। দেখবেন আমাদের ধর্মক্ষেত্রে দু ধরনের মানুষ আমরা খুঁজে পাই, কেউ কেউ দীক্ষা টিক্ষা হওয়ার পরই রুদ্রাক্ষ হলো, তার মধ্যে আবার সোনার দানা টানা আছে, হ্যাঁ এই উৎসব করছি এই করছি, আর দু চার এখন ইদানিং আবার সব হয়েছে, যেমন ওই ইস্কনে ফোন তুলে বলে হরে কৃষ্ণ, এখন জয় মা জয় মা, মা যেন একবারে যেন আল্লাহ আকবরের মতো নাচি চি 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 বললে যেন শোনানো যায় না, সব কথায় জয় মা জয় মা। ফেসবুকে দেখি কেমন আছো, লাভ সাইন দিয়েছে তারপরে আবার জয় মা, লাভ সাইন ধরবো না জয় মা ধরবো, আমরা কোনোটার কোনোটাই বুঝতে পারি না। অত এই যে এগুলো দেখে বোঝা যায় যে আমরা অনেকখানি পিছিয়ে আছি, কনসেপশন আমাদের কাছে পরিষ্কার নেই। আবার কারুর আছে এবার দিনহীন এরকম করে আছি, আমরা একজনকে নাম রেখেছিলাম বেলুন মঠে করুণামাসি, নাম জানতুম না কিন্তু ওনার চেহারা দেখে আমরা নাম রেখেছিলাম করুণামাসি, সাধুরা তো খুব কাজই হয় তাই আমরা নাম দিয়েছিলাম করুণামাসি। তার কারণ হচ্ছে ওনার সেই এরকম সবসময় যেন দিনহীন ভাব করে আছেন, সৌবাজি কোনোটাই থাকবে না, একটা স্বাভাবিক সাধারণ জীবন যাপন করতে হবে, লক্ষ্যের দিকে এগিয়ে রেখে যেতে হবে। যত আমরা লক্ষ্যের দিকে যাব, যেরকম স্পেস শাটল যাওয়ার আগে তার সঙ্গে অনেকগুলো অ্যাডিশনাল শাটল থাকে, অনেকগুলো অ্যাডিশনাল ইঞ্জিন থাকে, কিন্তু যখন যত সে লক্ষ্যের দিকে যেতে থাকছে তত সে একা হয়ে যাচ্ছে, যখন মাধ্যাকর্ষণ বলয় পেরিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে তার চারটে ইঞ্জিন খুলে পড়ে যায় অপ্রয়োজনীয়, সেগুলো ছিটকে চলে গেল, তারপরে যখন সে গ্রহের কাছাকাছি যায় তখন আবার অতিরিক্ত জিনিসটা চলে যায়, কক্ষপথে ঢোকা মাত্র সেই স্পেস শাটলের বাকি সবটুকু বাদ দিয়ে শুধুমাত্র স্পেস শাটল যেটুকুর মধ্যে কাজ হবে সেইটুকুই ঘুরতে থাকে পৃথিবীর সেই গ্রহের চতুর্দিকে। ঠিক সেই রকম আমরা হয়তো খুব নানা রকমের জীবন নিয়ে, কিন্তু যত আমরা ভগবানের দিকে চলে যাব, আত্মস্থানন্দজি বলতেন ওনার একটি শব্দ কথামৃতি খুব ব্যবহার করতেন, সেটা হচ্ছে আন ইউজলেস। উনি বলতেন যত আমরা লক্ষ্যের দিকে এগোতে থাকবো তত
এই জীবনের যে আভূষণ যেগুলো মনে হচ্ছে এগুলো ছাড়া আমার একটাও হবে না, পূজা হলে একবারে হই হই পড়ে যাচ্ছে, যেটা না হলে ওটা হবে না, সেটা না হলে সেটা হবে না। আমরা দেখছিলাম আমাদের আমাদের ব্যাচের ছেলেপুলেদের মধ্যে, মানে আমাদের সাধু হয়নি বন্ধুদের ব্যাচের ছেলেপুলেদের, কী করলো না কি ফেস ওয়াশ করে এসছে, সে কী কী না কী একটা কী করেছেন টার্মটা ভুলে গেছি, মানে সেটা ওই মুখ ধোয়ার মতোই একটা, মানে পয়সা খরচ করে কিছু জিনিসপত্র দিয়ে মুখ ধুয়েছে। তা আমি জিজ্ঞেস করলাম কেন, বললেন আমাকে কাউন্টারে অনেকদিন বসতে হবে তো লোকজন আসবে, আমার মুখটা যেন চকচকে থাকে। আমি কিন্তু একবারও ভাবছি না আমার ভেতরের যে প্রতিভা সেটা যেন ঝকঝকে থাকে, লোকে যখন আমাকে সে জিজ্ঞেস করে আমি যেন তুনিরের মতো তার মনের ভেতরে গেঁথে দিতে পারি, যে জিনিসটা বিক্রি করতে চলেছি তার উপযোগিতা গুণ তার ভেতরে গেঁথে দিতে পারি। এটুকু কিন্তু আমরা কখনোই ভাবছি না, আমি ভাবছি লোকে আমাকে দেখে ফিদা হবে আর তারপরে একটা গান গাইতে থাকবে, কবি তো নজর মিলাও কবি পাশাও এরকম জাতীয় কিছু একটা গাইতে থাকবে, এরকম নয়। আমার হিয়ার মাঝে সেই অনন্ত শক্তি যে লুকিয়ে আছে তাকে জাগানোর চেষ্টা করছি না, আমার ভেতরে যে ক্ষমতা আছে আমি এমনভাবে প্রেজেন্ট করব। আমরা যখন স্কুলে ছিলাম আমাদের এক্সিবিশনের সময় এটাই স্পেশাল ট্রেনিং দেওয়া হতো যে সাবজেক্টকে কেমন করে বোঝাবে, ওই কারণে সবসময় টেবিলগুলো উঁচু হতো আর আমরা গাঁট্টা গুট্টারা নিচে থাকতাম, লম্বা স্টিক হাতে ধরিয়ে দেওয়া হতো, সেটা দিয়ে দিয়ে আমরা দেখাতাম এটা এইরকম সেটা ওইরকম ওরকম শিখিয়ে দেওয়া হতো, যে এরকম উল্টোপাল্টা প্রশ্ন এলে, কারণ দর্শকরা অনেক সময় উল্টোপাল্টা প্রশ্ন করতেন, সে উল্টোপাল্টা প্রশ্ন হলে কেমন করে সেটাকে ওভারকাম করবো। একজন জিজ্ঞেস করছেন তার ম্যাডাম কালো, আমাদের সেই ম্যাডাম খুব কালো লম্বা টিকালো নাচ ছিল, তা আমরা ওই যিনি বোঝাচ্ছিলেন সুলেখা দি তিনি বলছিলেন যে অ্যারিয়ানসের এরকম চারিত্রিক বৈশিষ্ট্য ছবি দেখিয়ে দিকে ড্রাভিডিয়ানসে এরকম, তাই সেই মাকা লোক জিজ্ঞেস করছে হোয়াট অ্যাবাউট ইউর ম্যাডাম, তখন সে এতটুকু না ক্ষতি সরে গিয়ে এসে বলছে মাই ম্যাডাম ইজ লিটল অ্যারিয়ান ড্রাভিডিয়ান বাই কালার বাট অ্যারিয়ান বাই নেচার। দেখুন এটা কিন্তু তার ভেতরে ছিল প্রশ্ন, উত্তরটা তার ভেতরে, তাকে শিখিয়ে দেওয়া হয়নি। যত আমরা বিষয়বস্তু নিয়ে চর্চা করতে থাকবো দেখবেন জীবনের এই রকম সমাধান সূত্রগুলো আসবে। ঠাকুর বলছেন না একসময় মন বলবে এই এই এই, মনই গুরুর কাজ করবে, মন গুরু কী করে কাজ করে, মন আমাদের নিজেদের ভেতরে সমস্যা সমাধানের সূত্র খুঁজে দেয়। আমরা যত ঈশ্বর অভিমুখী হব যত আমাদের ওই স্পেস শাটলের বাকি অতিরিক্ত অংশগুলো ধীরে 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 ঝরে পড়বে তত আমরা আমাদের বিষয়বস্তুর প্রতি আরও বেশি একনিষ্ঠ হব এবং তত আমরা এই বিষয়বস্তুর যে সমস্যা আছে তার সমাধান সূত্র নিজেদের ভেতরে খুঁজে পাব। শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা এবং স্বামী বিবেকানন্দ অতিরিক্ত একটি শব্দও বলেনি, আমাদের জীবনের গল্প ইন দের ওন ল্যাঙ্গুয়েজ তাদের মতো করে বলেছেন, ইয়ে বলছেন ঈশ্বর উপনিষদ বলছেন ব্রহ্ম সর্বত্র বিরাজমান, হ্যাঁ যেখানেই দেখো সেখানেই দৃশ্যমান, মা বলছেন ব্রহ্মজ্ঞান হলে কি হয় সে দেখে আমার মেধরে যিনি দুলে বাগদির মধ্যেও তিনি, দেখুন সহজ সরল কথা, দ্য সেম প্রিন্সিপাল বলা হচ্ছে বাট ইন দের ওন ওয়ে ইন দের ওন স্টাইল। জীবনটা তাই আধ্যাত্মিক জীবন ছড়িয়ে আছে, মণিমুক্ত ছড়িয়ে আছে, সেই মণিমুক্ত নিয়ে আপনি কেমনভাবে আপনাকে নিজেকে সাজাবেন সেটা আপনার ব্যাপার। কোহিনুর মণি আনা হয়েছিল, কোহিনুর মণি যে অবস্থায় পাওয়া গেছিল সেই অবস্থায় কিন্তু সেটা ভ্যালুলেস ছিল, কিন্তু তাকে কেটে কুটে এমনভাবে তার শো বাড়ানো হলো একেবারে অমূল্য বস্তুতে রূপান্তরিত হলো। ঠিক আমাদের ভেতরে জানেন তো এইরকম অমূল্য মণি রাখা আছে, আমরা যদি ওই শেভ করতে, ওই শেভ করার কায়দাটা হচ্ছে সাধন ভজন এবং ঈশ্বরকে চাইবার ইচ্ছা, এটা যত আমাদের ভেতরে তীব্র হতে থাকবে দেখবেন আমাদের ভেতরেও মণিমাণিক্য আছে এবং তা দিয়েও যে উজ্জ্বল রত্ন প্রকাশিত হচ্ছে সেটি কিন্তু হবে। বলছেন ঐশ্বর্য যতই হোক না কেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যতই থাকুক না কেন, কিছুতেই স্থায়ী আনন্দ দিতে পারে না, 5-10 মিনিট বড় জোর আধ ঘন্টা, জাগতিক কোনো আনন্দই তার বেশি স্থায়ী হয় না, এই আনন্দের পর আর নিরানন্দ আসে, ইংরেজিতে যাকে বলে অ্যাকশন অ্যান্ড রিয়াকশন, ক্রিয়া ও প্রতিক্রিয়া বলে, এমন আনন্দ চাই যার রিয়াকশন হয় না, একমাত্র ভগবৎ আনন্দের রিয়াকশন নাই, এছাড়া যত রকমের আনন্দের কথা বলো না কেন সবেরই রিয়াকশন আছে, রিয়াকশন থাকলে দুঃখ কষ্ট থাকবে, রিয়াকশন থাকলে আমাদের দুঃখ কষ্ট হবে, অ্যাকশন যখন আছে তখন তার রিয়াকশন আছে। এই কিছুদিন আগে আমাদের গাড়ি নিয়ে একবার এসেছিলাম, সেবা প্রতিষ্ঠানে এসেছিলাম, যাওয়ার পথে আমার এক বন্ধু থাকেন বেনিয়াপুকুর থানার, তিনি আছেন, তিনি আমাদেরকে ওই বাস্কিন রবিন্সের আইসক্রিম খাওয়ালেন, ব্লুবেরি আইসক্রিম খুব সুন্দর, আমরা সবাই মিলে খেলুম, আমার যে গাড়ির চালক সেও খেলো আর সঙ্গে যে এসেছিলো সেও খেলো,
তারপরে গাড়িতে উঠে যখন যাচ্ছি জিজ্ঞেস করুন কিরম খেলে, কি একটা টোকো টোকো জিনিস, ওটা কি আইসক্রিম ভেবে দেখুন, মানে সবচেয়ে দামি আইসক্রিম খাওয়ানো হয়েছে, কি একটা যেন টোকো টোকো জিনিস খেলেন, দূর ভালো লাগেনি। তারপরে আবার একটা জায়গায় নিয়ে গিয়ে আইসক্রিম পার্লারে নিয়ে গিয়ে সে খেলো টু ইন ওয়ান, আর ইয়ে তাতেও তার মনে হচ্ছে যেন আনন্দ যেন পূর্ণ হয়ে যাচ্ছে। আমাদের জীবনটা ঠিক তাই, যেটা পাচ্ছি সেটাকে নিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তা নেই, যেটা পাইনি সেটাকে নিয়ে আরও বেশি ভোগের জিনিসটা, অথচ গলা দিয়ে নেমে গেলে সে টোকো টোকোই হোক আর যাই হোক সে তো চলে গেল। আমরা সেই আনন্দকে প্রিজার্ভ করার চেষ্টা করেন যেটা আমার হৃদয়ের ভেতরে থাকবে, যে আনন্দ সবসময় পাওয়ার হাউসের ভিতরে আমাকে শক্তি দেবে। ভগবান হলে খানিকটা পাওয়ার হাউসের মতো, কীরকম জানেন তো, ধরুন এই এই জাগতিক আনন্দের সঙ্গে ভগবানের ভগবত আনন্দের ফারাকটা হচ্ছে এই, ধরুন এই বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান চলছে বা একটা কোনো উৎসব কিছু অনুষ্ঠান চলছে, জেনারেটর নেই তাই আমাদের একটা সাউন্ডলেস জেনারেটরের ব্যবস্থা করছেন শুভেন্দুবাবু, যেই লোডশেডিং হলো হয় হয় করে বলা হলো সঙ্গে সঙ্গে জেনারেটর চললো, বাইরে থেকে ইলেকট্রিসিটি জেনারেট করে আবার এই বাড়িটাকে আলোকিত করে দিল। অথচ এই বাড়ির ছাদে যে টিন লাগানো আছে ওর বদলে টিন যদি না লাগিয়ে সোলার প্যানেল লাগিয়ে দেওয়া যেত, ইনবিল্ট সিস্টেম, যে মুহূর্তে এটা বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ওটা চলতে থাকলো। এইটা হচ্ছে ঈশ্বরীয় আনন্দ আর জাগতিক আনন্দের মধ্যে ফারাক। জাগতিক আনন্দ আমরা নিজেদের ভেতরে আনন্দ খুঁজে পাই না বলে ওই বাইরের জিনিসগুলো চাই আমাদের, বাস্কিন রবিন্স চাই আমাদের, তখন নানা রকমের জিনিসপত্র চাই, ওই বাইরের আনন্দ আমি ইম্পোর্ট করি নিজের ভেতরে নিজেকে আনন্দিত করার জন্য। আমার লক্ষ্যটা কিন্তু খারাপ নয়, আমি নিজে হ্যাপিনেস খুঁজছি কিন্তু বাইরে থেকে আমি ইম্পোর্ট করে নিয়ে আসছি। আর ঈশ্বরীয় আনন্দ জেনারেটরের মতো ভেতর থেকে জেনারেট হয়েছে, আপনাকে সবসময় আনন্দে রাখবে। দেখবেন খুব ভালো জপ ধ্যান যারা করে তাদের চোখ মুখের চেহারা বদলে যায়, এটা একদম বদলে যাবে। আপনি দেখুন সে কোনো ফেসওয়াশ দিয়েও ওই রকম ঔজ্জ্বল্য আনা যায় না, চকচকে চোখ হয়, অপূর্ব একটা হাসি হয়, সে যেমনই আপনার দাঁতের কনস্ট্রাকশন হোক না কেন সে অপূর্ব দিব্য হাসি, হাসলেই মনে হয় যেন মন একদম ভালো হয়ে যায়। আমার নিজের দেখা ভূতেশ আনন্দ, যেমন ভূতের মতো কালো ওরকম মানুষ আমি জীবনে দেখিনি, প্রথম দিন দেখে কি কষ্ট হয়েছিল, তারপরের দিন ওই হাসি দেখবার জন্য আমরা কত দূর দূরান্ত থেকে ছুটে আসতাম, একবার ঘর ঘুরিয়ে হেসেছেন, উনি হেঁটে যাচ্ছেন, সব কিছুর মধ্যে যেন আনন্দ ছড়িয়ে পড়ছে, ওইটা হচ্ছে আধ্যাত্মিক আনন্দ। ওইটি যত আমরা চর্চা করতে পারবো দেখবেন আমাদের প্রত্যেকের ভেতরে সেই আনন্দের বিকাশ হচ্ছে, আপনি নিজে বুঝতে পারবেন এক অদ্ভুত আনন্দ সাগরে আমরা ভাসছি। আমরা শেষ করব, মনুষ্য জীবনের উদ্দেশ্য ভুলিস নে, পশুর মতো খেয়ে ঘুমিয়ে আড্ডা দিয়ে কোনো কোনো রকমের দিন গোনা দিন কাটিয়ে দেওয়ার জন্য এ জীবন নয়, এ জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। মনুষ্য জীবন যখন পেয়েছিস তখন পৃথিবীর সব ভোগসুখকে তুচ্ছ করে তাকে পাওয়ার জন্য সত্য উপলব্ধি করবার জন্য দৃঢ় সংকল্প কর, প্রাণ যাক আর থাক, তা যদি না করবি তবে ঠাকুরের নাম করে বাপ মাকে ফাঁকিয়ে দিয়ে বেরিয়ে এসেছিস কেন? দুঃখ কষ্টের হাত থেকে যদি নিস্তার পেতে চাস তো শরীর মন সতেজ থাকতে থাকতে উদ্দেশ্যের দিকে দৌড় দে, কালে হবে, সময় হলে হবে, তাঁর কৃপা হলে হবে, এইভাবে নয়, ওসব তো কুড়েমির লক্ষণ, আমি কুড়েমির প্রশ্রয় দিতে ইচ্ছা করিনি, তার চেয়ে পরিষ্কার ভাষায় বল আমার ভোগ করবার ইচ্ছা আছে, মন মুখ এক কর, সময় আর কখন হবে, জীবনের বেস্ট পার্ট, সবচেয়ে উত্তম সময় চলে যাচ্ছে, 16 থেকে 30, এই সময়টা গোলমাল কাটিয়ে গোলমালে কাটিয়ে বুড়ো বয়সে ধর্ম করবি মনে করেছিস? নিজেকে ফাঁকি দেওয়া, নিজেকে ঠকানো একেই বলে। মূল উদ্দেশ্য হচ্ছে নিজের উদ্দেশ্যটা সম্পর্কে আমাদের সতেজ থাকতে হবে, দুটো জিনিস একসঙ্গে হয় না, মন আর মুখ আমাদের এক করা চাই, মন মুখ যদি এক না হয় তাহলে কিন্তু ভীষণ সমস্যা, মন মুখ এক করতেই হবে, কি চাই প্রথমে আগে ভেবে নিতে হবে এবং সেই চাওয়ার জন্য যতটা যেতে হবে যতটা এক্সটেন্টে যেতে হবে ততটা করতে হবে। আমাদের ঠাকুর কি সুন্দর বলে গেছেন, বলছেন আমি 16 টান করে গেলুম তোরা 1 টান কর, মানে ঠাকুর যে সাধনের যে তীব্রতা, সাধন তীব্রতা কতটা সেটা কিন্তু নিজে করিয়ে দেখে গেছেন এবং কিন্তু ফরবিড করছেন, আমাদের বারণ করছেন তোমরা এটা করো না, এর 1 টান করো। 1 টান করোটা মানে কি? অনুরাগটা, ভালোবাসাটা, ভগবানকে চাইছি এই বোধটা, ঠাকুরের যে অনুরাগ ভগবানের প্রতি, তাকে ছাড়া যে জীবনটা একেবারে অচল হয়ে যাচ্ছে এই বোধটা জাগানো। যেমন স্কুলে দেখবেন আপনাদের বন্ধুদের সঙ্গে যখন খুব ভাব ভালো আসা হয় তারপরে যখন ভ্যাকেশন পড়ে যায় তখন মনে হয় কিছুতেই আর তাকে ছেড়ে থাকতে পারছি না, আবার যখন ভ্যাকেশন শেষ হলে দেখালো কী আনন্দ, কী আনন্দ, কী আনন্দ, তারপরে স্কুল ছেড়ে যাওয়ার পর কয়েকদিন একটু এরকম কষ্ট হলো, তাও 2-4 জন একসঙ্গে থাকলো,
তারপরে কলেজ, তারপরে স্কুল, তারপরে যখন আলাদা আলাদা হয়ে যাই, আমরা তো 30 বছর পরে আমার বন্ধুদের সঙ্গে দেখা হলো, তাদের 30 বছর পরে দেখছি মনে হচ্ছে যাদের না দেখে একদিনও থাকতে পারতুম না। সবাই এফতার বাড়িতে কোনো না কোনোভাবে মাধ্যমিকের 3 মাস যে ছুটি ছিল পড়াশুনো করার জন্য, এফতার বাড়িতে আমরা পড়াশোনা করতাম। তার মূল উদ্দেশ্য ছিল সেই গ্যাংটা আবার এক জায়গায় হওয়া। সেই আমরা 30 জন যারা 30 বছর পর আবার একত্রিত হলো, আমাদের ভালোবাসাটাই সেই এক কী রকম আছে, সেই আকর্ষণটা হারিয়ে গেছে। জাগতিক জীবনটা তাই জানেন তো, যেগুলিকে পাওয়ার জন্য আমার মনে হচ্ছিল ভীষণ, যাকে ছাড়া আমি থাকতে পারছিলাম না, সেইটা ছেড়ে চলে গেলে আমাদের কষ্ট হয়। কিন্তু ঈশ্বরীয় ভাবটা এত তীব্র, এত মানে সেই আঠার মতো, সেই আপনার রস দেখেছেন তো, রস লেগে গেল তার যতই হাত ধুন একটা কীরম যেন চ্যাটচ্যাটে চ্যাটচ্যাটে একটা অনুভূতি হতে থাকে, ঈশ্বরীয় ভাবনাটা ঠিক তাই। মন মুখ এক করতে হবে, আমরা কি চাই সে বোধটা আমাদের ভেতরে জাগাতে হবে। তারপরে যদি সংসার চাই, লিভ ইউর ওন লাইফ, তাতে যা কিছু হবে তার সেই কনসিকোয়েন্সের জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে। হায় রে ভগবান আমার কিছু হলো না এ বলা কিন্তু চলবে না, তখন কিন্তু ওই কনসিকোয়েন্স ভোগ করবার জন্য প্রস্তুত থাকতেই হবে। ঠিক ওই রকম আর ঈশ্বরকে যদি পাই, অনন্ত সুখ অনন্ত আনন্দের আমরা অধিকারী হব। এখন চয়েস ইজ ইয়ার্স, আমরা কে কী নেবো সেটাই কথা আছে, কিন্তু নিজেকে ফাঁকি দেওয়া, নিজেকে যেন না ঠকাই। মনে মনে চাইছি ঈশ্বরকে চাই না, কিন্তু একটা জগতের সংসারের লোক কী বলবে? আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি, বিশেষ করে রামকৃষ্ণ বিবেকানন্দ যে সমস্ত পরিবারের মধ্যে ঢুকেছে, তারা সবসময় চায় তাদের ছেলেপুলেগুলো তাদের মতো হয়ে যাক, না হলে যেন এবার ভীষণ দুঃখ। আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে কেন আমাদের ছেলেপুলেরা শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে আদর্শ হিসেবে নেয় না। এর একটাই উত্তর, আমরা তাদের সামনে চোখের সামনে উদাহরণ হিসেবে দাঁড়াতে পারি না। যে রামকৃষ্ণ বিবেকানন্দকে ধরে থাকলে কেমন একটা উচ্চ জীবন হয়, সেই উচ্চ জীবনটা আমরা দেখাতে পারি না। এই বলছিলাম আমাদের স্কুলের হেডস্যারের কথা বলছিলাম, আমাদের স্কুলের হেড স্যার নিমাই চাঁদ চক্রবর্তী এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ডক্টর অমরেন্দ্রনাথ বসু দুজনেই জাতীয় শিক্ষক। তা যে বছর জাতীয় শিক্ষক পুরস্কার পেলেন, তারপরে সেই ফাংশনে উঠে দাঁড়িয়েছেন, ফাংশনে বলা হচ্ছে জাতীয় শিক্ষক, আমাদের প্রধান শিক্ষক জাতীয় শিক্ষক শ্রী নিমাই চাঁদ চক্রবর্তী, তিনি আজকের সভাপতির আসন অলঙ্কৃত করবেন। তিনি একবারে তীব্র ভাষায় এর প্রতিবাদ করছেন, জাতীয় শিক্ষকটা আবার কীরকম ধরনের শিক্ষক আপনি বলুন, আমি ওদের শিক্ষক, বড়জোর বলতে পারেন আমি ওদের প্রধান শিক্ষক। আমার উদ্দেশ্যটা হচ্ছে শিক্ষকতা করা, আমার উদ্দেশ্য হচ্ছে ওদের আলো দেওয়া। আমি কী আলোতে আলোকিত সেটি জানানোর দরকার নেই, বিধেয়গুলোকে ছেড়ে আমরা কী উদ্দেশ্য জীবনযাপন করছি সেটা যেন আমাদের থাকা দরকার। এবং এই যে একটা কনফার্ম বোধ, এটা যে আমি শিক্ষক, আমি জাতীয় শিক্ষক নই, প্রধান শিক্ষকও নয়, আমি শিক্ষক, আমি ওদের শেখাতে এসেছি, এইটি আমার কাজ, এই নিজের উদ্দেশ্য সম্পর্কে যদি আমাদের থাকে তাহলে দেখবেন জীবনটা সুন্দর হবে। আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ করি, আমরা যদি নিজেরা রামকৃষ্ণ বিবেকানন্দময় জীবনযাপন না করতে পারি, তাহলে কিছুতেই আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের কাছ থেকে সেই আলোটি ধরবে না। তাই নিজের ভালো হওয়া দরকার, এমন একটা উজ্জ্বল জীবন ধারণ করা দরকার যেটা দেখে আগামী প্রজন্ম যেন এগিয়ে যায়। কত বছর আগে বারাসাত মঠে একটা জিনিস দেখে এসেছিলাম, কৈলাসানন্দজি যখন দীক্ষা দিতেন তার 3টে শর্ত ছিল। 1 নম্বর হচ্ছে দুবেলার মধ্যে একবেলা যেখানে দীক্ষা হয়েছে মন্দিরে অথবা নিকটস্থ কোনো রামকৃষ্ণ কেন্দ্রে সেখানে বসে একবেলা জপ করতে হবে। 2 হচ্ছে আশ্রমে কিছু কায়িক শ্রম করতে হবে রোজ। আর 3 হচ্ছে প্রত্যেক মাসে যেখানে দীক্ষা হয়েছে নিজের সাধ্য মতো কিছু আর্থিক সাহায্য করতে হবে। আমি প্রথম দিন গেছি, যেদিন পোস্টিং হয়েছে প্রথম দিন যেদিন মঙ্গল আরতিতে গেছি, গিয়ে দেখছি 5টার পর থেকে একদম চোখ খুলে যখন উপরে উঠে আসছি তখন দেখছি একদম পুরো নাটবন্দি ভর্তি। তো আমি জিজ্ঞেস করলাম এরা কারা, তো বলছি এদের কারুর না কারুর বাড়িতে কৈলাসানন্দজির কাছে দীক্ষা হয়েছিল, তাদের বাড়ির লোকজন সকালবেলা এসে মন্দিরে বসে জপ করতে, এখন যারা জপ করছেন এরা কেউই কৈলাসানন্দজির শিষ্য না, কেউ গম্ভীরানন্দজি, কেউ ভূতেশানন্দজি, কেউ রঙ্গনাথানন্দজি। কিন্তু ওই পরিবারে এমন একটা ছাপ পড়ে গেছে, কৈলাসানন্দজির আদর্শটা এমন একটা ছাপ পড়ে গেছে যে সবাই মনে করে সকালবেলাটা মন্দিরে এসে জপ ধ্যান করে শুরু করাটাই দরকার। আমি হতবাক হয়ে দেখতাম সমস্ত মন্দির ভর্তি মানুষ বসে আছে, নিঃশব্দে তারা ওই মশার কামড়কে উপেক্ষা করে তারা জপ ধ্যান করতে বসেছে। আদর্শগুলো এরকমভাবে পরম্পরায় ক্যারি করতে হয়, আর ক্যারি করার জন্য নিজের মনমুখকে এক করতে হয়। যত আমরা ভগবৎমুখী হব তত আমরা এগিয়ে যেতে থাকবো। আত্মস্থান যে একটি সুন্দর কথা বলতেন যেটা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে আলো হয়ে উঠতে হয়।
যত আমরা আলো হয়ে উঠব তত যারা আমাদের কাছে আসবে তারা আমাদের আলোয় আলোকিত হবে, আরও কাছে এলে আমাদের উত্তাপে উত্তপ্ত হবে, আর আরও কাছে এলে নিজের ভাব হারিয়ে ছাই পাশে রূপান্তরিত হবে। আমরা ভগবানের কাছে যাওয়ার উদ্দেশ্যটাই তাই, তার ভাবে ভাবিত হয়ে ছাই পাশ হয়ে ওঠা। শ্রী ভগবান কৃপা করুন আমাদের ভেতরে যেন সেই ছাই পাশ হওয়ার ইচ্ছাটা আসে। আজকে এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।